السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. আমাদের শুক্রবারের দার্স আমরা শুরু করছি, বিষয় আপনাদের জানা আছে, দৈনন্দিন জীবনে ইসলাম বা আমরা বলতে পারি কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের দৈনন্দিন আমল কেমন হওয়া উচিত। আজকের বিষয় হলো আদাবুন নাওমি ওয়াল ইসতিকাব, আদাবুন নাওমি ওয়াল ইসতিকাব, ঘুম এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার আদব। আলহামদুলিল্লাহ আমরা সেই দিনকে ফলো করছি যেটি আমাদের কিভাবে ঘুমাতে হয় সেটি বলে দেয়, ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা কি করব সেই বর্ণনাও সেখানে আছে। আমরা শুরু করি। প্রথম হচ্ছে, যদি কেউ ঘুমাতে যেতে চায়, ঘুমাবে এখন, কি বলবে? এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استجنح الليل أو جنح الليل فكفوا صبيانكم فإن شياطين تنتشر حينئذ فإذا ذهب ساعة من العشاء فخلوهم وأغلق بابك واذكر اسم الله. জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত আসবে, ঘনীভূত হবে, অথবা রাতের অন্ধকার যখন ঢেকে যাবে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখবে, কেননা এই সময় শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান মানে জিন, এবং জিন শয়তান তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে, আর ইবলিসও তো জিন জাতিরই অন্তর্ভুক্ত, কানা মিনাল জিন্নি কোরআন বলছে যে সে জিনের অন্তর্ভুক্ত ছিল। জিনের উপদ্রব অথবা জিনের আসর এ সম্পর্কে মনে হয় শহরবাসী এবং গ্রামবাসী সবাই অবহিত। এই ঢাকা শহরেও আমাকে বিশিষ্ট ব্যক্তিজন ফোন করে বলেছেন যে তারা এই ধরনের উপদ্রবের শিকার এই ঢাকা শহরেও। সুতরাং এই যে শয়তান এ সময় ছড়িয়ে পড়ে, এ কথাগুলো অনেকের কাছে হয়তো প্রথম শোনা একটু আশ্চর্যকর, বিস্ময়কর মনে হয়। এই ধরনের বিষয়গুলো আসলে নিজেরা চোখে দেখে কি অভিজ্ঞতা অর্জন করা যায়? জিনকে কেউ দেখেছেন? দেখেননি। আমাদের একটা স্বভাব হলো, যখনই এমন কোনো কিছু শুনি যেটা দেখিনি, সাথে সাথে সেটাকে অস্বীকার করা, বিশেষ করে সেটা যদি দিনই বিষয় হয়। আর যদি এটা দুনিয়ার বিষয় হয় তাহলে সমস্যা নেই, তাহলে আপনি সব বিশ্বাস করবেন। আপনি কোভিড-19 বিশ্বাস করতে আপনার কোনো সমস্যা হয় নাই, অথচ দেখেছেন কেউ? মুহূর্তে একজনকে আক্রান্ত করে মারা যেতেও আমরা দেখেছি, এটাও সবার বিশ্বাস হয়, কিন্তু কেউ তো দেখেনি। সে যে কোভিডেই মারা গিয়েছে এটাকে কেউ দেখেছে? ডাক্তারও তো দেখেনি, শুধু চিকিৎসা বিদ্যা বা সায়েন্সের কারণে তারা অনেক কিছু বলেছে, সেগুলো সব কিছু আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। যখন দিনের কোনো বিষয় হয় তখনই আমাদের কাছে প্রশ্ন আসে, অথচ আসলে আমরা যা দেখি আর না দেখি, এই না দেখার পিছনে অনেক সত্য লুকায়িত আছে, তাই না? অনেক সত্য এই মহাজগতের কত কিছুই তো আমরা জানি। তাহলে আল্লাহর যে সৃষ্টির বিশাল জগৎ এবং অনেকগুলো রহস্যাবৃত এরিয়া, সেগুলোর অনেক কিছু আমরা জানি না। আমরা যদি নাও জানি নাও বুঝি, তবুও সত্য সেখানে আছে। অতএব এই হাদিস বলছে যে তোমরা তোমাদের শিশুদেরকে সন্ধ্যাবেলায় যখন অন্ধকার ঘনীভূত হয়, অন্ধকার ছেয়ে যায় চারিদিকে, তোমরা তোমাদের শিশুদেরকে আটকে রাখো, এদেরকে ছড়া ছিটে রাখো না। মাগরিবের আজান হয়ে গেছে অথচ তারা এখনও খেলার মাঠ, এখানে সেখানে ঘোরাফেরা করছে, এটা করো না, কারণ তখন জেনের আসর হতে পারে। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছেন, ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইদিন, শয়তান এ সময় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফাইযা যাহাবা সাআতু মিনাল ইশাই আই মিনাল লাইলি ফখাল্লুহুম, যখন রাতের একটা অংশ অতিবাহিত হয়ে যায় তখন তোমরা তোমাদের শিশুদেরকে আটকে রাখা থেকে ছেড়ে দাও, আর আটকে রেখো না। ওয়া আগলিক বাবাকা ওয়াদকুর ইসমাল্লাহ, রাত হয়ে গেলে
তুমি তোমার ঘরের দরজা বন্ধ করে দাও এবং আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাম স্মরণ করো। ওয়াতফি মিসবাহাকা ওয়াদকুর ইসমাল্লাহি, এবং তুমি তোমার আলো নিভিয়ে দাও রাত যখন মোটামুটি, আসলে এখানে যে রাত কতটুকু হলে আলো নিভিয়ে দিতে বলা হয়েছে এটা হলো রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর, তার মানে রাত্রি জাগরণটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রেকমেন্ড করেননি। তুমি তোমার ঘরের আলো বা বাতি নিভিয়ে দাও এবং আল্লাহকে স্মরণ করো। ও আউকে সেকা আক, এবং তোমার যে পানপাত্রগুলো আছে গ্লাস কিংবা জগ যেখানে তুমি পানীয় রাখো অথবা পানি রাখো সেগুলোকে ঢেকে দাও। ওয়াদ কুরিসমাল্লাহ, এবং আল্লাহর নাম স্মরণ করো, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নাম স্মরণ করা, বিকজ বিসমিল্লাহ, আল্লাহর নাম স্মরণ করা হাদিসে এসছে এটা হলো বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ নয় বিসমিল্লাহ, ঢেকে দিলেন বিসমিল্লাহ বলে, ঘর আটকালেন বিসমিল্লাহ বলে, তাই না? বিসমিল্লার ব্যবহার সর্বজন বিদিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় রেকমেন্ড করেছেন, সেই তওয়াফের শুরুতেও বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইবাদতের ক্ষেত্রে অন্যান্য সকল আমলে খাওয়া শুরু করবেন বিসমিল্লাহ বলে, ঘর বন্ধ করবেন বিসমিল্লাহ বলে, পানীয় পাত্র ঢাকবেন বিসমিল্লাহ বলে, বিকজ ইট ইজ এ প্রোটেকশন, এটা একটা রক্ষা কবচ, হেফাজতের পদ্ধতি। কে রক্ষা করবেন বলেন তো আমাদেরকে? আল্লাহ। অতএব সে আল্লাহকে স্মরণ করেই এই কাজগুলো করবেন। ওয়াখাম্মির ইনা একা ওয়াদকুর ইসমাল্লাহ, এবং তুমি তোমার পাত্র, যে কোনো পাত্র, বিভিন্ন পাত্রে আপনারা অনেক কিছু রাখেন, কোথাও পিঠা রাখেন, কোথাও ভাত রাখেন, কোথাও তরকারি রাখেন, সকল পাত্র ঢেকে দেবেন আল্লাহর নাম উচ্চারণ করে, অর্থাৎ বিসমিল্লাহ বলে। ওয়ালাউতা আরুদু আলাইহি শাইআন, আর যদি ঢাকতে না পারেন তাহলে ছোট্ট কোনো কাঠের টুকরা দিয়ে একটু লম্বালম্বি, যাতে যেমন পাত্রের মুখ এরকম, আপনার পুরো ঢাকনা নাই অথবা ঢাকতে পারলেন না যে কোনো রিজনে, তাহলে তার উপরে একটা কাঠ দিয়ে রেখে দিবেন এবং সেখানেও বিসমিল্লাহ পড়বেন, সেখানেও বিসমিল্লাহ পড়বেন। কেউ হয়তো বলবেন, যারা অতি চালাক এবং যুক্তির বেশি ধর্ণা ধরে, তারা হয়তো বলবে যে তাহলে তো কাঠের টুকরো রাখলাম এ পাশেও ফাঁক ওই পাশেও ফাঁক, তাহলে তো ঢুকতে পারে। সুবহানাল্লাহ, এটা তো, এটা কার প্রেসক্রিপশন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই প্রেসক্রিপশনটা দিয়েছেন, এবং বিসমিল্লাহ পড়াটাও তারই প্রেসক্রিপশন। মানে যে আল্লাহ পুরো ঢাকনা দিয়ে বিসমিল্লাহ পড়ার পরে পুরো ঢাকনা দিয়ে প্রোটেকশন দিয়েছেন, সে আল্লাহ এই ছোট্ট কাঠ এটা রাখতে বলেছেন, এই জন্য রাখছি, না হলে রাখতাম না আমরা, তাই না? অতএব তার প্রোটেকশন শতভাগ, ওরকমও যেরকম এরকমও তাই। আপনি নিজের মানবীয় বুদ্ধি দিয়ে এই প্রোটেকশনটাকে হালকা করে উপস্থাপনের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আসলে এটা আমাদের মানসিক সমস্যা, এই যে নানা আর্গুমেন্ট দিয়ে আমরা প্রশ্নবিদ্ধ করছি, আপনি প্রশ্নবিদ্ধ করছেন আপনার মানবীয় সীমিত বুদ্ধির আলোকে, কিন্তু আল্লাহর ক্ষমতা তো অসীম, আল্লাহ তো কোনো কিছু ছাড়াই প্রোটেকশন দিতে পারেন, পারেন না? সুবহানাল্লাহ, অনেক অবাক করা বিষয় তো আমাদের চোখের সামনে ঘটেছে, অনেক উপরের থেকে একটা বাচ্চা পড়ে বেঁচে গিয়েছে, এরকম ঘটনা ঘটেছে না? প্রচুর ঘটেছে। কে প্রোটেক্ট করেছেন আসলে? তাহলে যুক্তি দিয়েই কি আপনি সব বিচার করতে পারবেন? পারবেন না। আর ওহিটা মহাসত্য, আল ওয়াহিউ হাক্কুন, অতএব আপনি আমার যে ইমানই দুর্বলতা আছে বা শয়তানি যে বুদ্ধিগুলো আছে, যুক্তিক অ্যাপ্রোচটা আছে, ওটাকে অ্যাভয়েড করেন, ওটাকে অ্যাভয়েড করেন। শয়তানের যুক্তি কোনো দিনই সত্যকে স্পর্শ করেনি, এবং সে যখন বলেছিল আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষেত্রে যে আমি তো আদমের থেকে উত্তম, আমি কিভাবে ওকে সেজদা করি, এটা তো যৌক্তিক হতে পারে না ইয়া আল্লাহ, তাই না? সে তো এটাই বলেছিল, সে আল্লাহকে আর্গুমেন্ট করেছে এবং বলেছে যে আল্লাহ আপনি যে নির্দেশ দিয়েছেন এটা ইন্টালেকচুয়াল না, এটা বুদ্ধিতে ধরে না। পৃথিবীর কিছু মানুষ এখন এরকম আছে যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো তাদের বুদ্ধিতে ধরে না, এই জন্য তারা রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে, করে না করে।
প্রত্যাখ্যানের ফলশ্রুতি ইবলিস কিন্তু সাথে সাথে পেয়ে গেছে। আল্লাহ কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে অ্যারোগেন্স দেখালো, দম্ভ করলো, এবং এই কারণে সে কাফের হয়ে গেল। এ তো কোরআনের কথা, কোরআনের কথা। সুতরাং আসলে আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদেরকে শিরোধার্য করে নিতে হবে। আমি অনেক সময় দেখি কোন হাদিসের কোনো ভাষ্য যখন সরাসরি বুঝে আসছে না, আমি বাংলায় অনুবাদগুলো একটু দেখি, দেখি যে ওরা কীভাবে লিখেছে। অনুবাদগুলো কিন্তু এক ধরনের ব্যাখ্যা। অনুবাদ যারা করেন তাদের উপর ওয়াজিব হচ্ছে হাদিসের এই জায়গায় এই এবারতে কী বোঝানো হয়েছে সেটাকে অনুবাদ করে দেওয়া, আন্দাজে অস্পষ্ট করে অনুবাদ করে দেওয়া, এটা খিয়ানত, এটা খিয়ানত। কারণ অনেক মানুষ অনুবাদটাকে হাদিস মনে করে, ভুল অনুবাদ হলে তখন মানুষ ওই অনুবাদটুকু নিয়ে ঝগড়া করতে আসে, দেখেন আমি দেখেছি হাদিস এটা বলছে, কিন্তু হাদিসের ভাষ্যের অর্থ অনুবাদক ভুল করেছে। এই জন্যে আমি যখন, যেমন ফাতহুল বারী, ইবনে হাজার আল আসকালানী রাহমাহুল্লাহ, অথবা শারহুন নববী আলা মুসলিম ইমাম নববী, কিংবা আন-নিহায়ার যিনি সংকলক ইবনুল আতির, ইনাদের বইগুলো দেখি যে হাদিসের ভাষ্যে আসলে কী বোঝানো হয়েছে, তখন ক্লিয়ার হয়ে যায়, তখন ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা এত দীর্ঘকাল ধরে আরবি পড়লাম, হাদিস পড়লাম, কোরআন পড়লাম, তাফসির পড়লাম, ফেকা পড়লাম, ওসুলে ফেকা পড়লাম, এত কিছু পড়ার পরেও এখনও মাঝে মাঝে কিছু দুর্বোধ্য মনে হয়, ওটাকে সার্চ করতে হয়, ওটাকে দেখতে হয় ওলামা কেরাম সহজবোধ্য ভাষায় অন্য জায়গায় কী বলেছেন, কী বুঝিয়েছেন। তাহলে এটা যদি আমাদের সাবমিসিভ একটা মাইন্ড থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আপনি আপনার চাইতে যিনি বড় আলেম, যিনি আপনার চাইতে ভালো ভালো বোঝেন, আপনি তার সরা তার ব্যাখ্যা যখন পড়বেন দেখবেন যে সব সুন্দর মতো বুঝে আসছে। কিন্তু আপনি যখন অ্যারোগ্যান্ট হবেন, দাম্ভিক হবেন, আপনি ভাববেন আমি তো এটা বুঝতে পারলাম না, বাস অস্বীকার করে দিলাম। অধিকাংশ মানুষের ক্ষেত্রে যেটা বোঝে না সেটাকে অস্বীকার করা, এটা একটা প্রবণতা, এটা একটা রোগ, এটা একটা রোগ, এবং সেখান থেকে উৎপত্তি হয় নানা বিপদ। যাই হোক, এখানে আরও অনেকগুলো হাদিস পাবেন, দেখবেন যে আপনার জাগতিক যুক্তিতে সেটা হয়তো আপনার কাছে ধরা পড়ছে না, আপনার বুঝে আসছে না, কিন্তু হাদিসগুলো যখন শুদ্ধ হয় তখন অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। হাদিসের বক্তব্যের বিরুদ্ধে যাওয়াটা, এটা কুফুরিকে লালন করা হবে। যে হাদিসটা আমি এখন বললাম এটা মোত্তাফাক আলাই, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভাষ্য এবং হাদিস। আচ্ছা, খাওয়ার পরে আমাদের অনেকেরই হাতে খাবারের তেলাক্ত ভাবটা থাকে, অনেকে আমরা সাবান দিয়ে যখন ভালো করে ধুই সেটা চলে যায়। অনেক সময় অনেকে খাবার খেয়ে পানি দিয়ে হাত ধোয় না বা সাবান দিয়ে হাত ধোয় না, তারা মেন্দিল মানে টিস্যু পেপার দিয়ে, ফেশিয়াল টিস্যু দিয়ে তারা মোছে, মোছার পরে কিন্তু তৈলাক্ত ভাবটা যায় না। অনেকে শুকনো খাবার খায়, যেমন বিরিয়ানি, পোলাও, এটা শুকনো খাবার, এখানে সুরবা থাকে না, ফলে অনেকে ভাবে যে আমার তো আসলে হাতে ওরকম সুরবা লাগে নাই, অত প্রবলেম নাই, এমনি একটু মুছে টুছে নেয়, কিন্তু তৈলাক্ত ভাবটা থাকে। এখন শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাও হাত থেকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে ঘুমোতে যাওয়ার আগে। সেরকম একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من نام وفي يده غمر غمر من نام وفي يده غمر ولم يغسله فأصابه شيء فلا يلومن إلا نفسه أخرجه أبو داود والترمذي এটি সহি শেখ আলবানি সহ অনেকে সহি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি হাতের মধ্যে খাবারের পর অবশিষ্ট তৈলাক্ত বিষয়টা রেখে ঘুমায় এবং সে সেটাকে ধৌত না করে, এরপর তার কোনো ক্ষতি হয়ে যায়। বিষাক্ত কোনো কিছু যদি তাকে ছোবল মারে অথবা সেখানে কোনো ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার অ্যাটাক হয়, ফালায়াল উমান নাইলা নাফসা, সে যেন নিজেকে ছাড়া আর কাউকে তিরস্কার না করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এখানে ক্লিয়ার, কার কারণে হলো এটা?
নিজের কারণে তাহলে নিজেকে তিরস্কার করুন নিজেকে তিরস্কার করা ভালো কাজ তাহলে পরবর্তী স্টেপে ভালো হয়ে যাবে সংশোধিত হয়ে যাবেন দেখেন শরিয়া কিন্তু জাস্ট মজা করে কথাটা বলে নাই যে সে যেন নিজেকে ছাড়া আর কাউকে তিরস্কার না করে আমাদের দেশে তো ঘরে কোনো মানে কিছু ঘটলে হাজবেন্ডরা এসে ওয়াইফকে তিরস্কার করে আর অনেক ক্ষেত্রে ওয়াইফদেরকে দেখা যায় যে যে কোনো কিছু একটা যদি তাদের অপছন্দনীয় কিছু ঘটে তাহলে হাজবেন্ডকে তিরস্কার করে মানে নিজের দোষ আরেকজনের উপর চাপায় যাই হোক এখানে শরিয়া এটা বলেছে যাতে আমরা পরে সংশোধন হয়ে যাই নিজেকে তিরস্কার করলে দেখবেন যে পরবর্তীতে আসলে সংশোধন হওয়ার মতো একটা মনোবৃত্তি তৈরি হবে তিন নম্বর যে ইস্যুটা সেটা হলো পবিত্র অবস্থায় ঘুমানো এটা ঘুমের আদব তাহলে হাতের ময়লা দূর করে ঘুমাবেন এটা দ্বিতীয় আদব আর প্রথম আদবটা হলো ওই যে রাতের ঘুমানোর যে আদবটা আমরা প্রথম হাদিসে বললাম আল্লাহর নাম পড়ে ঘরের এটা ওটা সব ঠিক করে ঢেকে ঢুকে ঘুমাবেন তৃতীয়টা হলো তাহের অবস্থায় পবিত্র অবস্থায় ঘুমানো عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يبيت على ذكر الله طاهرا فيتعرى من الليل فيسأل الله خير من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه جي كنو مسلم جي الله كشهرن كوري راتي غمائي طاهرا ببطر بستائي ارپر شراتي جي جاي فيتعرى من الليل রাতে ঘুম থেকে জেগে উঠে জেগে উঠেই সে কি করে আল্লাহর কাছে প্রার্থনা করে দুহাত তুলে অথবা দুহাত তোলা ছাড়াই আল্লাহর কাছে প্রার্থনা করে চায় কি চায় খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে সে চায় যাচনা করে ভিক্ষা করে আল্লাহর কাছে চায় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার এই কল্যাণটা দিও আল্লাহ তুমি আখিরাতের এই এই খায়র ও বরকতটা আমাকে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আতাহু ইয়াহু যে কোনো মুসলিম এভাবে দোয়া করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সেটা দিবেন সুবহানাল্লাহ কে বলেছেন বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং এই হাদিসটাকেও যারা এই হাদিসগুলোর উপর গবেষণা করেছেন তারা সহিহ বলেছেন অর্থাৎ ইমাম আহমদ বর্ণনা করলেও এটা একটা সহিহ হাদিস তাহলে দেখেন কত সহজ জিনিস না ঘুম থেকে উঠে আমাদের কারোই আল্লাহর কাছে যাওয়ার কথা মনে থাকে না অনেকে রাত্রে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন এখানে কিন্তু কী জন্য উঠেন সেটা বলা হয়নি আপনি ঘুমালেন রাত্রে এরপর নানা রিজনে উঠতে পারেন ঘুম দেখলেন যে কেউ নক করছে তখন উঠলেন আপনার হয়তো ছেলে আসলো বাইরের থেকে তাকে গেটটা খুলে দিলেন রাত্রে বাথরুমে যাওয়ার জন্য উঠলেন অথবা রাত্রে হঠাৎ দেখলেন যে সন্ধ্যা রাতে আপনার ভালো করে খাওয়া হয়নি খুব খিদা লেগেছে কিছু খাবেন সেজন্য উঠলেন যে কারণে উঠেন না কেন আমার মনে হয় খুব কম সংখ্যকই আল্লাহর কাছে কিছু চায় চাওয়ারে বিশাল সুযোগটা সে নষ্ট করে কেন নষ্ট করে জানেন কারণ এটা জানাই নাই এটা না রিজন যে না আমি চাইবো না আমার দরকার নাই এই জন্য কেউ যে চাওয়াটা বর্জন করছে না তারা বর্জন করছে কারণ তাদের জানাই নাই এরকম একটা সুযোগ শরিয়া আমাদেরকে দিয়েছে ইয়া সালাম এলেমের কোনো বিকল্প নাই প্রিয় ভাইরা এলেমের কোনো বিকল্প নাই আমরা এলেম বলতে আসলে কী বুঝি আমি ঠিক জানি না মনে হয় যেন এক একজন এক এক কথা বুঝি দুনিয়া আখেরাতে সব এলেমই এলেম কিন্তু সেটা হতে হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে কোরআন সুন্নার সাথে কন্ট্রাডিক্টরি কোনো এলেম এলেম না কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক কোনো এলেম এলেম না আর এটাও মনে রাখবেন আল কোরআন এবং আস সুন্না কোনো হককে কোনোদিন অস্বীকার করেনি পৃথিবীর সায়েন্টিফিক যত হকুক আছে যত হক আছে যত সত্য আছে কোনোটাই কোরআন এবং সুন্নার সাথে কন্ট্রাডিক্টরি নয় এটা প্রমাণিত সত্য অনেকে খুঁজে বের করে আন্দাজে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা জ্ঞানকে সায়েন্সের সাথে সাংঘর্ষিক করে তুলছি এই দোষটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর চাপানো যাবে না এটা মনে রাখবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে যদি মনে হয় কোরআনের কোনো বক্তব্য হাদিসের কোনো বক্তব্য সায়েন্সের সাথে সাংঘর্ষিক এটাকে সাংঘর্ষিক করে তুলে ধরছি আমরা
যারা ব্যাখ্যাকারক, যাদের বুঝের মধ্যে সমস্যা আছে, লিমিটেশন এবং সীমাবদ্ধতা আছে। আদারওয়াইজ কোরআনের কোনো বক্তব্য, হাদিসের কোনো বক্তব্য সায়েন্সের সাথে বা যে কোনো ফ্যাক্ট মহাসত্যের সাথে সাংঘর্ষিক নয়। আচ্ছা, চতুর্থ যে আদবটা সেটা হচ্ছে আপনি আপনার বিছানাকে কীভাবে পরিষ্কার করবেন, কীভাবে সেখান থেকে ময়লা সরাবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا أوى أحدكم إلى فراشه فلينفض فراشه بداخلة إزاره فإنه لا يدري ما خلفه عليه ثم يقول باسمك ربي وضعت جنبي وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين মুত্তাফাকুন আলাই। এটা বুখারি মুসলিমের হাদিস। আপনি যখন শুতে যাবেন তখন কিভাবে একটু ঝাড়বেন আপনার বিছানাকে এবং তারপরে কি বলে আপনি ঘুমাবেন সেটি এখানে তুলে ধরা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার বিছানায় আশ্রয় নেয়, অর্থাৎ তার বিছানায় শুইতে চায়, তাহলে সে তার লুঙ্গির একটা অংশ দিয়ে সে যেন তার ফেরাশ অর্থাৎ তার বিছানাকে পরিষ্কার করে নেয়, একটু ঝেড়ে নেয়। কারণ সে জানে না সেখানে কী ছিল, ময়লাও থাকতে পারে, ছোট্ট পোকা থাকতে পারে, এমন পিঁপড়া থাকতে পারে যেটা আপনার কানে ঢোকে বা আপনি যখন শোবেন এগুলো আপনার শরীরের নানা গন্ধের কারণে আপনার শরীরে ঢুকতে পারে। তাহলে এমনভাবে ঝাড়বেন যেন সেখানে কিছুই না থাকে। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলে পরিষ্কার করতে বলেছেন, কেউ যদি তার লুঙ্গির একটা অংশ দিয়ে এটাকে না ঝেড়ে, শলা দিয়ে ঝাড়ে, অন্য কিছু দিয়ে ঝাড়ে, তাহলে কি শরীয়ত লঙ্ঘন হবে? উত্তর হচ্ছে যে না। আসলে এখানে ঝাড়াটাই বড় কথা। তখন তো এত ইনস্ট্রুমেন্ট ছিল না, তখন হাতের কাছের ইনস্ট্রুমেন্ট এবং যেটা দিয়ে মানুষ আসলে বিছানা পরিষ্কার করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজে বোঝানোর জন্য সেই উপকরণগুলোই এখানে ব্যবহার করেছেন। এই জন্য মনে রাখতে হবে ইসলামের অনেক ভাস্ট এরিয়া আছে, এটা বোঝার জন্য শরিয়ার মাকাসেরটা বুঝতে হবে। শরিয়া কেন এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করলেন, উপকরণটাকে, এটা বোঝানোর জন্য যে এটা দ্বারা আর কোনো অন্য কিছু দ্বারা পরিষ্কার করা যাবে না। যেমনটি খাওয়ার টেবিলের কথাও আমরা যদি বলি, অনেক মানুষ এই ছোটো ছোটো উপকরণগুলোকে এমনভাবে আঁকড়ে ধরেছে মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফরজ করে দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে বসে খেতেন, তখন তো টেবিলের প্রচলনই ছিল না। এই জন্য আমাদের ওলামাই কেরাম বলেন, বিশেষ করে যারা মুহাক্কিক আলেম, তারা বলেন এখন টেবিলে বসে খাওয়াটা, এটার বিধানটা কি? এটা কি তাহলে বেদাত হবে, নাকি বেয়াদপি হবে ইসলামের সাথে, নাকি শরিয়া লঙ্ঘন হবে? উত্তর হচ্ছে এটা মুবাহ। উত্তর হলো এটা মুবাহ। মুবাহ মানে জায়েজ, পারমিটেড, পারমিটেড, এটা শরিয়া লঙ্ঘন হবে না। তবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে স্টাইলে খেয়েছেন হুবহু সেই স্টাইলে খাওয়াতে নিজেকে অভ্যস্ত করে, সেটা উত্তম, সেটা উত্তম। তাহলে একজন লোক যে টেবিলে চেয়ারে বসে খেলো, সে ওই উত্তমতার ফজিলতটা থেকে বঞ্চিত হলো। আচ্ছা, আরেকটা জিনিসও বলি, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খেতে বসলো কিন্তু তার মাথায় এটা নাই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে খেয়েছেন, এবং তার নিয়ত এটাও নাই যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে এভাবে খাচ্ছি, সে কি সেই সবটা পাবে? পাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণটা, এটা সচেতন মনে হতে হবে, এক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণটা এটা নিয়তের সাথে অ্যালাইন করে ফেলতে হবে, কানেক্ট করে ফেলতে হবে। এর অর্থ হচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণেই এভাবে খেতে হবে, তখন আপনি ফজিলতটা পাবেন, সওয়াবটা পাবেন, অন্যথায় পাবেন না। একজন লোক ঘুষ খায় না এই নিয়তে যে এটা হারাম এবং এটা খেলে আজাব হবে আর আমার নিজেকে এরকম একটা অপবিত্র কাজ থেকে নিজেকে আমি মুক্ত রাখব, আর আরেকজন লোক ঘুষ খায় না, বলে যে এটা আমার রুচির সাথে যায় না, এ দুজনকে সমান বলে? আপনার একজনের রুচির সাথে যায় না, গুড, একজন রুচিশীল ব্যক্তি যিনি অপবিত্র জিনিস থেকে দূরে থাকেন, কিন্তু প্রথমোক্ত ব্যক্তি যিনি হারামকে বর্জন করছেন সচেতন মনে, নিয়ত করে,
আল্লাহর আযাবকে ভয় করে তার মর্যাদায় দ্বিতীয় ব্যক্তির চেয়ে অনেক উপরে এবং তিনি আল্লাহর কাছে নানা রকম রিওয়ার্ড প্রাপ্ত হবেন বিকজ আল্লাহর নির্দেশকে মান্য করে তিনি বর্জন করছেন আর আরেকজনের মাথায় এটা নাই যে তিনি আল্লাহর নির্দেশ আল্লাহর নিষেধাজ্ঞাকে তিনি এখানে বর্জন করছেন অ্যাভয়েড করছেন এটা তার মাথায় নেই তার মাথায় আসলে যে মানছে আর যে মানছে না সবই সমান বাট তিনি নিজেকে একটু রুচিশীল জায়গায় রেখেছেন এই জায়গাগুলো আমাদের খুব খেয়াল করতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে ফাইনাহু লা ইয়াদরি মা খালাফাহু আলাই সুম্মা ইয়াকুলু সে এরপরে সে বলবে সেটাকে ঝেড়ে পরিষ্কার করে বিছানাকে ঝেড়ে পরিষ্কার করে বলবে বিসমিকা রব্বি ওয়াদাতু জাম্বি আপনার নামে হে আল্লাহ হে আমার রব আমি আমার পার্শ্বদেশকে স্থাপন করছি এ বিছানায় ওয়াবিকা আরফাউহু এবং আপনার নামেই আমি ঘুম থেকে উঠছি এই বিছানা থেকে উঠছি ইন আমসাকতা নাফসি ফারহামহা যদি এই অবস্থায় আমি ঘুমন্ত অবস্থায় বা এই বিছানায় শায়িত অবস্থায় যদি আপনি আমার জানকে কবজ করে নেন নিয়ে নেন তাহলে সেই জানটাকে আপনি রহম করে রহম করবেন ওয়া ইন আরসালতাহা আর যদি জানটা আপনি ছেড়ে দেন যাতে আমি বেঁচে থাকি ফাহফাজহা তাহলে আপনি সেটাকে হেফাজত করবেন বিমা তাহফাযু বিহি ইবাদাকা সালিহিন যা দিয়ে আপনি আপনার পুণ্যবান বান্দাদের হেফাজত করে থাকেন সুবহানাল্লাহ কি চমৎকার দোয়া হাত তুলতে হবে না আমি যদি জিজ্ঞেস করি কয়জন আপনারা এই দোয়া পড়েন তাহলে মানে খুব কম হাতই উঠবে একটা দুটো তিনটা এরকম উঠতে পারে আরও বেশি উঠতে পারে বাট উঠানো লাগবে না কারো মানে এটা বললাম এই জন্য যে আসলে আমরা কি আমলগুলো করছি কেন করছি না আমরা মানে কেন আমরা এগুলোকে অ্যাভয়েড করছি বলেন এত সুন্দর সুন্দর আমল ছোট্ট আমল এই এত সুন্দর দোয়া করে যদি আপনি আল্লাহর কাছে মানে আপনি শুতে যান আল্লাহর কাছে এই দোয়াটা করে যদি শুতে যান তাহলে তা আমাদের লাভ ছাড়া কি কোনো ক্ষতি আছে আসল ব্যাপারটা হচ্ছে অন্যখানে আমরা ইসলামী তারবিয়াত পাই নাই দিচ্ছিও না আমি একটা জিনিস লক্ষ্য করলাম যারা মা বাবার থেকে ইসলামী তারবিয়াত পেয়েছেন তারা এরকম অনেক সুন্দর সুন্দর আমল করেন আর যারা পান নাই তাদের অধিকাংশ আমলই অজানা কারণ তারা তো এইভাবে গড়ে ওঠেন নাই এগুলো তাদের সব অজানা আচ্ছা এখন আপনার অজানা আজকে শুনলেন তাই না যে প্যারেন্টসরা নিজেরা এগুলো জানতেন না জানার পরে আপনার বাচ্চাদেরকে এবং নিজেকে যদি আপনি এডুকেশনটা দেন তাহলেও কিন্তু হয় দুটো জিনিস তাহলে এক যদি আমাদের প্যারেন্টসরা আমাদেরকে এর এডুকেশনটা দেয় তাহলে আমরা গড়ে উঠতে পারি আর যদি না দিয়ে থাকে নতুন করে এখন আমাদের সন্তানদেরকে যদি এর উপর গড়ে তুলি তাহলে প্যারেন্টসেরও এডুকেশন হয়ে যায় এবং তারাও এই অভ্যাসটা রপ্ত করতে পারে আচ্ছা এটাও মুত্তাফাকুন আলাইহ এরপরের পঞ্চম যে আদব সেটা হচ্ছে মা ইয়াকরা উহুল মুসলিমু মিনাল কোরআন ইনদা নাওম ঘুমানোর সময় মুসলিম কোরআন থেকে কোন কেরাতটা পড়বে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি থুম্মা নাফাথা ফীহিমা ফাকরা ফীহিমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানায় আশ্রয় নিতেন প্রতি রাত্রে ঘুমানোর জন্য তখন তিনি তার দুই কাফ এটা হলো কাফ দুই কাফকে একসাথ করতেন এবং তারপরে সেখানে ফু দিতেন এবং তারপরে এই দুই কাফের মধ্যে পড়তেন পড়তে গেলেও কিন্তু আপনার মুখ থেকে কিছু বাতাস বের হবে না তার মধ্যে সেটা এই কাফের মধ্যে পড়া মানে হচ্ছে কাফকে মুখের কাছে নিয়ে যেমন আপনি কুল হুয়াল্লাহ পড়বেন কুল আউযু রাব্বিল ফালাক পড়বেন কুল আউযু রাব্বিন নাস পড়বেন আয়াতুল কুরসি ইত্যাদি তো এখানে হাদিস বলছে ফাকারা আফিহিমা কুল হুয়াল্লাহু আহাদ তিনি এই দুই কাফের মধ্যে কি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু রাব্বিন নাস এই তিন কুল তিনি পড়তেন সূরাতুল ইখলাস এবং আল মুআউযিদাতাইন সূরাতুল ফালাক এবং সূরাত আন-নাস এই তিনটা সূরা পড়তেন ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِ তারপরে তিনি এই দুই কাফ দিয়ে যতটুকু সম্ভব শরীরের ততটুকু তিনি মাসেহ করতেন মাসেহ করতেন يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ তিনি এই দুই হাত এই দুই কাফ দিয়ে মাথা থেকে শুরু করতেন মাথা থেকে আগে নিচের থেকে না মাথা থেকে শুরু করতেন ওয়াজহি এবং তারপরে মুখ দিয়ে শুরু করতেন ওয়ামা আকবালা মিন
জাসাদিহি এবং তার শরীরের সামনের দিকের যে অংশটা যেখানে হাত যায় সেটা পিছন দিকে কিন্তু হাত দিয়ে ঘষতেন এটা এখানে বলা হয়নি বলছে ওয়ামা আকবালা মিন জাসাদিহি এবং তার শরীরের সামনের অংশ যতটুকু দুই কাফ দুই দুই মানে হাতের এই যে তালু যতটুকুতে যায় ইয়াফআলু যালিকা থালাথ মাররাত এটা তিনি করতেন কয়বার তিনবার তিনবার তিনি করতেন অর্থাৎ প্রথমবার পড়ে মাথা থেকে শুরু করে সামনের দিক মুছতেন আবার পড়ে আবার মাথা থেকে শুরু করে আবার তিনি পড়তেন এইভাবে তিনবার করতেন আখরাজাহুল বুখারী এটা ইমাম বুখারী বর্ণনা করেছেন এই বিষয়ের উপর আরেকটা হাদিস আছে وعن ابي هريره رضي الله عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاه رمضان فاتاني ات فجعل يحثو من الطعام فاخذته فقلت لارفعنك الى رسول الله صلى الله عليه وسلم فقص الحديث فقال اذا اويت الى فراشك فاقرا ايه الكرسي لم يزل معك من الله حافظ ولا يقربك شيطان حتى تصبح فقال النبي صلى الله عليه وسلم صدقك وهو كذوب ذاك شيطان اخرجه البخاري معلقا এই হাদিসটি ইমাম বুখারী মুআল্লাক হাদিস হিসেবে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে রমাদানের কোন যাকাতের কিছু সম্পত্তির মুরাঈ হিসেবে দেখাশোনার ভারটা অর্পণ করলেন আমার কাছে একজন লোক আসলো রাতে হ্যাঁ সে চাচ্ছিল যে খাদ্য থেকে কিছু নিয়ে পালাবে তো ফাখাতুহু আবু হুরায়রা বললেন আমি তাকে ধরে ফেললাম পাকড়াও করে ফেললাম ফাকুলতু তখন আমি তাকে বললাম যে তোমাকে তো ধরে ফেললাম আমি অবশ্যই অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব এভাবে কয়েক রাত্রি হয়েছিল প্রত্যেকবার সে এটা ওটা বলে চলে গেল তো এই হাদিসের দীর্ঘতা এখানে বর্ণনা করে সংক্ষেপে বলা হলো পরিশেষে সে এই শর্তে ছাড় পেল এই শর্তে ছাড় পেল যে সে একটা জিনিস শেখাই দেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে একটা জিনিস শেখাই দেবে কি সেটা সে বলল যখন তুমি তোমার বিছানা যাবে তখন আয়াতুল কুরসিটা পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন হেফাজতকারী তোমাকে সংরক্ষণকারী তোমার মানে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার আল্লাহ নিযুক্ত করে দিবেন তোমার জন্য এটা কে বলছে ওই যাকে পাকড়া করলো সে আসলে কে সেটা রাসূলুল্লাহ বলছেন এবং সেই বলছে তাহলে সকাল পর্যন্ত শয়তান আর তোমার ধারে কাছে আসতে পারবে না রাসূল ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে সত্য বলেছে ওহ কাদব তবে সে আসলে মিথ্যাবাদী এই মিথ্যাবাদী সেই লোকটা এই কথাটা সত্য বলেছে মানে তাহলে এই ঘটনাটা সত্য আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ হেফাজতকারী নিযুক্ত হন ফেরেশতাদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে বললেন দাকা শয়তান এ হলো শয়তান সে কিভাবে তার পক্ষ থেকে রক্ষা পাওয়া যায় সেটা সে শিখাই দিল জি আচ্ছা আরো কিছু আমল আছে ঘুমোতে যাওয়ার সময় আরো কিছু আমল আছে আর তাকবীর ওয়া তাসবীহ ওয়া তাহমীদু ইনদা নাওম ঘুমানোর সময় তাকবীর দেওয়া তাসবীহ পাঠ করা এবং আলহামদুলিল্লাহ পাঠ করার বিধান عن علي رضي الله عنه أن فاطمة رضي الله عنها جاءت تسأل النبي صلى الله عليه وسلم خادما فلم توافقه علي رضي الله تعالى عنه থেকে বর্ণিত যে فاطمة رضي الله تعالى عنها একবার رسول صلى الله عليه وسلم কাছে এসে একজন খাদেম চাইলেন আল্লাহু আকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা নিজের হাতে সব কাজ করতেন শেষে এত কষ্ট সহ্য করতে না পেরে তার কাছে একজন খাদেম চাইতে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অবশ্যই রাষ্ট্রপতি ছিলেন দিতে পারতেন না কিন্তু ফালাম তুয়াফিকহু তিনি একমত সম্মতি দিলেন না এই খাদেম দেওয়ার জন্য তিনি সম্মতি দিলেন না কালাত ফাতেমা বললেন ফাআতানা ওয়া কাদ আখাদনা মাদাজিআনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের কাছে আসলাম আসলেন তখন আমরা মানে শোয়ার ব্যবস্থা করছিলাম
فقال তখন তিনি বললেন আলা আদুল্লুকুম আলা খায়রি মিম্মা সাআলতুমানি তিনি বুঝলেন ফাতেমাকে আলী পাঠিয়েছে বললেন তিনি এসে বললেন পাশেই তো ঘর আপনারা কি হজে গিয়েছেন তো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর পেছন দিকে ছিল ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর একদম ওয়াকিং ডিসটেন্স এক মিনিট লাগবে হয়তো ওই বাসায় যেতে আমরা ওই জায়গায় ডিউটি করেছিলাম হজের সিজনে ফলে কোথায় কোন হুজরা সেটা অবশ্য ছবিতেও আছে ইতিহাসের বইতেও আছে আর ওখানেও মোটামুটি সবাই জানে তিনি বললেন আমি কি তোমাদের দুজনকে তোমরা দুজনে আমার কাছে যা চেয়েছো তার চেয়ে উত্তম কোনো কিছুর দিকে পথ প্রদর্শন করব না তোমরা তো আমার কাছে খাদেম চেয়েছো এই খাদেমের চাইতে উত্তম কিছু কি তোমাদেরকে দেখিয়ে দেব তিনি এসে বললেন ঠিক যখন তারা শোয়ার আয়োজন করছিল إذا أخذتما مضاجعكما فكبرا فكبر الله 34 واحمد 33 وسبح 33 فإن ذلك خير لكما مما سألتماه متفق عليه বলেন যখন তোমরা শোয়ার প্রস্তুতি নেবে তখন তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে 33 বার আলহামদুলিল্লাহ বলবে এবং 33 বার সুবহানাল্লাহ বলবে এই মোট 100 বার তাকবীর তাহমিদ এবং তাসবিহ পাঠের পাঠটা তোমরা যা চেয়েছো আমার কাছে তোমরা দুজনে যা চেয়েছো তার চেয়ে উত্তম এই আমলটা তো আমরা অনেকে সালাতের পরে করি কিন্তু ঘুমাতে যাওয়ার সময় করি খুব কম কেউ কেউ করেন যারা জানেন না জানাটাই এখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম আচ্ছা তাহলে ঘুমাতে যাওয়ার আগে 100 বার তাসবিহ তাহমিদ এবং তাকবীর পাঠ করা তার মধ্যে তাকবীর হবে 34 বার বাকি দুটো 33 বার করে আচ্ছা আরেকটা আদব হলো আদামুল ইকতারি মিনাল ফুরুশ ইল্লা লিহাজা অনেক বেশি ফেরাশ অনেক বেশি বিছানা দরকার নেই তবে হাজাত থাকলে ভিন্ন কথা আদব হচ্ছে আপনার একটাই ফেরাশ থাকবে কিন্তু যদি হাজাত থাকে তখন দ্বিতীয় তৃতীয় ফেরাশ হতে পারে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ফিরাশুন লিরাজুলি ওয়া ফিরাশুন লিমরাআতিহি ওয়া আস-সালিসু লিদ-দাইফি ওয়া আর-রাবিউ লিশ-শাইতান বুঝছেন আপনি ধনী মানুষ অনেক রুম আপনার হ্যাঁ একটা আপনার নিজের জন্য ধনী মানুষরা আবার নিজের জন্য আলাদা করে স্ত্রীর জন্য আবার আলাদা রুম তার একটা সময় স্বামী স্ত্রী হয় স্ত্রীর রুমে স্বামী বেড়াতে যায় স্বামীর রুমে স্ত্রী বেড়াতে আসে ধনী লোক তো এত সম্পদ রাখবে কোথায় তো নিজেদের জন্য আরেকটা ছেলের জন্য আরেকটা মেয়ের জন্য আরও চার পাঁচটা আরেকটা ধরেন অতিথির জন্য গেস্টদের জন্য এটা হাদিসে এসেছে কিন্তু এরপরে আরও চার পাঁচটা কার জন্য সেটা নবী সাল্লাল্লাহু এখানে বলে দিয়েছেন কার জন্য বললেন একটা ফেরাশ একটা বিছানা একটা খাট এটা হচ্ছে পুরুষের জন্য ব্যক্তির জন্য আরেকটা হলো তার স্ত্রীর জন্য আরেকটা হলো তার ওয়াইফের জন্য আর যেটা হাজাতের কথা বলছে হাজাত মানে ছেলে মেয়ে থাকলে তাদের জন্য হতে পারে এরপরে অতিরিক্তটা ওর রাবে এখানে অতিরিক্তটা রাবের হিসাবে মানে রাবেরটা বা চতুর্থটা অতিরিক্ত হিসেবে দেখানো হচ্ছে অতিরিক্ত যেখানে কেউ থাকে না সেটা হলো লিশায়পান শয়তানের জন্য শয়তানের জন্য আখরাজাহু মুসলিম এটা মুসলিমের হাদিস আন নাওমু বাদা সালাতিল ইশা ওয়া আদামু সুমর ইল্লা লিহাজা সালাতুল ইশার পরপরই ঘুমিয়ে পড়া এবং কোনো হাজাত ছাড়া জাগ্রত না থাকা আনিল আসওয়াদ ক্বালা সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল আল আসওয়াদ তাবেঈ তিনি বললেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত রাতে কেমন ছিল কালা তিনি বললেন কানা ইয়ানামু আউওয়ালাহু ওয়া ইয়াকুমু আখিরাহু তিনি রাতের প্রথম ভাগে ঘুমাতেন অর্থাৎ এশার পরপরই রাতের প্রথম ভাগ অতএব এশার পরে দেরি না করে তিনি ঘুমাতেন ওয়া ইয়াকুমু আখিরাহু আর আখিরুল লাইল রাতের শেষ প্রহরগুলোতে তিনি উঠতেন কিয়ামুল লাইল করতেন ফায়ুসাল্লি এরপরে তিনি সালাত পড়তেন তোমা ইয়ারজু ইলা ফিরাশিহি
এরপরে তিনি তার ফেরাশে আসতেন, ঘুমাতেন এটা বলেননি, কারণ ঘুমালে তো ফজর মিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করে, অনেক লম্বা কিয়ামুল লাইল করে, কারণ তিনি দেখেন সূরা মুযযাম্মিলের মধ্যে বলা হচ্ছে নিসফাহু আবিন কুসমিন হু কালিলান উযিদ আলাইহি ওরাতিল কোরআন তাতিলা, সেখানে বলছে তিনি নিসফুল লাইল অথবা তার থেকে কিছু কম অর্থাৎ সুলুসুল লাইল অথবা তার থেকে কিছু বেশি অর্থাৎ সুলুসাইল লাইল অর্ধেক রাত্রি অথবা এক তৃতীয়াংশ অথবা দুই তৃতীয়াংশ তিনি রাত্রে জাগতেন। মানে এটা অনেক বড় কথা, কিন্তু অর্ধেক লাইল মানে হচ্ছে যদি রাত হয় দশ ঘন্টা তাইলে পাঁচ ঘন্টা দাঁড়াত, আর যদি এক প্রহর বলেন যদি নয় ঘন্টা ধরি তাহলে এক প্রহর হলো তিন ঘন্টা মিনিমাম, রাত তিন নয় ঘন্টার চেয়ে রাত সাধারণত কম হয় না। সামারে রাত যখন ছোট্ট হয়ে যায় তখন নয় ঘন্টা, অবশ্য ইউরোপ আমেরিকার কথা আলাদা, সেখানে রাত চার পাঁচ ঘন্টাও হয়, কোনো কোনো খাল মেরু অঞ্চলে আরও কম হয়, হয়তো আধা ঘন্টা এক ঘন্টাও হয়। তো এখানে মধ্যপ্রাচ্যের কথা যদি আমরা ধরি, মধ্যপ্রাচ্যে কোনো দিন মানে নয় ঘন্টা সাড়ে আট ঘন্টার নিচে রাত হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ঘন্টা মিনিমাম দাঁড়াতেন, তিন ঘন্টা কি আমরা দাঁড়াই কখনো? অথবা সাড়ে চার ঘন্টা যদি নয় ঘন্টা হিসাবে ধরি, অথবা ছয় ঘন্টা, এই নয় ঘন্টা রাতের ছয় ঘন্টা তিনি দাঁড়াতেন, কিন্তু তিনি কোনোদিন ফজর মিস করছেন দাঁড়িয়ে এটা কিন্তু নাই। ফজর পড়তে তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে তাদের সূর্য উঠে গিয়েছিল, সেটা একটা এক্সেপশনাল কেস, বাট স্বাভাবিক জীবনযাত্রায় কিয়ামুল লাইল করে তিনি কিন্তু কখনো ঘুমিয়ে পড়েন নাই। এই জন্যই বললাম এখানে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফায়ুসাল্লি, তিনি কিয়ামুল লাইল করে শেষ রাতে দাঁড়াতেন সালাত পড়তেন, তুম্মা ইয়ারজিউ ইলা ফিরাশি, এরপরে বিছানায় নিজেকে এলিয়ে দিতেন, ঘুমাতেন এটা বলেননি। ফাইযা আযানাল মুয়াজ্জিনু ওয়াসাবা, যখন মুয়াজ্জিন আজান দিত তখন আর সামান্য সময় বাকি ছিল, হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট রাত বাকি থাকতে তিনি কিয়ামুল লাইল শেষ করতেন, তারপরে একটু গা এলিয়ে দিতেন, এরপর একটু পরেই যখন মুয়াজ্জিন আজান দিত ওয়াসাবা তিনি তড়াক করে উঠতেন। মানে তড়াক করে বলতে এখানে একদম হন্তদন্ত হয়ে সেটা নয়, তিনি উঠে যেতেন, অর্থাৎ মানে এটা বোঝানোর জন্য খেয়াল করেন, কিন্তু আমরা অনেক সময় ফোকাসটা অন্যদিকে নিই, এখানে ফোকাসটা কোন দিকে এটা বুঝতে হবে, তার মানে কোনো অলসতা প্রদর্শন না করেই তিনি উঠে যেতেন, এখানে এটা হলো ফোকাস। আমরা অনেকে দেখবেন ঘুম ঘুম ভাব আছে, এর মধ্যে পনেরো মিনিট কেটে যায়, আপনি দেখেন ফজরে উঠেন, উঠার পরে দেখবেন যে আরে আপনি তো জাগলেন, এখন যেমন ধরেন সোয়া চারটা জাগলেন সাড়ে চারটা জামাত পড়ার জন্য, দেখবেন যে আরে এর মধ্যে কেমনি আবার পনেরো মিনিট চলে গেল, কারণ ওই ঘুম ঘুম ভাব আছে না, ওই ঘুম ঘুম ভাব আপনাকে পনেরো মিনিট কাটিয়ে দিয়েছে তেরো পার নাই। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ক্ষেত্রে এটা ঘটতো না, কারণ তিনি ঘুমাতেন না, তিনি আসলে একটু বিশ্রামে যেতেন, কারণ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দাঁড়ালেন, অতএব একটু বিশ্রামে যেতেন, শরীরে একটু বিশ্রাম, যেমন তিনি কাইলুলাও করতেন, কাইলুলা করতেন অল্প সময়ের জন্য দুপুরে, এতে শরীরের মধ্যে একটা শক্তি উৎপাদন হয়, একটা বিশ্রাম পায় শরীর, ফলে এটা আবার তরতাজা হয়, তিনি সেটা করতেন, কিন্তু মুয়াজ্জিন আজান দিলেই তিনি আর অপেক্ষা করতেন না, উঠে যেতেন। আমরা তো মুয়াজ্জিন আজান দিলে অপেক্ষা করি যে কখন একামত দিবে, তখন গিয়ে কোনো মতে ধরব। এই রোগটা দেখলাম সারা পৃথিবীতে, হারামে যদি যান হজের টাইমে দেখবেন যে কত হাজিরা দৌড়ে আসতেছে একামতের পরে, কারণটা কি? কারণ সারা জীবনের অভ্যাস, আপনি হজে গেলেন এই সালাদগুলো পূর্ণ তাকবীরে উলাসহ পাওয়ার জন্য, তাহলে পনেরো মিনিট বিশ মিনিট আগে যান, আজানের আগে যান, যায় অনেকে যায় বা অধিকাংশ যায়, আমরা লক্ষ্য করলাম, তারপরে যারা যায় না তাদের কথা বলছি, হারামের মধ্যে হাজার হাজার লোক দেখা যায় মক্কায় এবং মদিনায় সবখানে যে এরা দৌড়ে যাচ্ছে একামতের পরে। তারপরে আরও কি হয়, এখন যখন দেখা যায় যে ভিতরে গেলে আর রাখাত পাওয়া যাবে না, এক রাখাতও, তখন রাস্তার মাঝখানে দাঁড়ায় যায়, বহু হাজি দেখলাম একাও দাঁড়ায় যায়, দেখছেন না আব্দুল বাকি ভাই? তো এটা হচ্ছে আসলে এই স্বভাব থেকে আমাদের উঠে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান হলেই সালাতের প্রস্তুতি নিতেন, যাতে আজানের পরের ফজিলতটা তিনি পান, আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুলের সময়, আজান এবং একামতের মাঝখানে কমনলি দু রাকাত সালাত পড়া যায়, এটা বুখারীর আরেকটা হাদিস, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, আর যদি কোনো রাতের সালাত থাকে
আমাদের অনেকেরই দেখবেন যে জোহরের রাতে মিস হয়ে যায়, আমাদের অনেকেরই ফজরের রাতেও মিস হয়ে যায়। আবার আরেক দল মানুষ কি করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া, ইমামের সাথে সালাত ছাড়া কোনো সালাত পড়া যাবে না, কিন্তু তারা আবার রাতের সালাতটা পড়ে, দুই রাকাত পড়ে, এর মধ্যে ইমাম শেষ করে ফেলতেছেন, ওদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মানে আমলের খেলাফ করতে করতে নিজের ইচ্ছা মতো চলছে। এমনকি আমাদের অনেক মানুষ এই জায়গায় এমন ফতোয়াও দিচ্ছেন যে না, ফজরের দুই রাকাত সুন্নাহ এতটাই জরুরি যে এর কাছে ফরজটাও তুচ্ছ। না তা নাহলে এই ফতোয়া কেন দিবেন বলেন? ফরজ যদি সুন্নার কাছে তুচ্ছ না হয় তাহলে আপনি ফরজ বাদ দিয়ে সুন্নাহ কেন করছেন বলেন তো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ফতোয়া আছে, فإذا أذن المؤذن وثب যখন মুয়াজ্জিন আজান দেয় তখন তিনি উঠে দাঁড়ান, فإن كان به حاجة اغتسل, যদি তার গোসলের হাজাত থাকে তিনি গোসল করে নেন, অর্থাৎ ফরজের ফরজ গোসল, وإلا توضأ, আর যদি গোসলের কোনো হাজাত না থাকে তাহলে তিনি অজু করেন, وخرج, এবং মসজিদের দিকে বের হয়ে যান। متفق عليه, এটা বুখারী মুসলিমের হাদিস। وعن أبي برزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها, متفق عليه। ছোট্ট একটা চমৎকার হাদিস যে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, তো এশা মিস হয়ে যাবে, এবং এশার পরে কথাবার্তা অপছন্দ করতেন, তা না হলে শেষ রাতে উঠতে পারবেন না। এটা এখনো সত্য, আসলে যারা শেষ রাতে জাগতে চান, নিদেন পক্ষে তাহাজ্জুদ না, ফজরের জন্য যারা জাগতে চান তাদেরকে কিন্তু একটু আগে ঘুমাতে হবে। আপনি দেরি করে ঘুমালে ফজরও মিস হয়ে যাবে আপনার। তিন নম্বর যে হাদিসটা এই বিষয়ে, আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يسمر مع ابي بكر في الامر من امر المسلمين وانا معهما, رسول صلى الله عليه وسلم ابو বকরের সাথে মুসলিমদের কোন কোন বিষয়ে রাত্রি জাগতেন আর আমি তাদের সাথে থাকতাম, অর্থাৎ কোন পরামর্শের বিষয় হলে, জরুরি পরামর্শের বিষয় হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কখনো কখনো জাগতেন। তার মানে হচ্ছে হাজাত হলে এটা সম্ভব, যেমন চিকিৎসার ব্যাপার আছে, অথবা কারো দর্দ হচ্ছে, পেটের পীড়া, তাহলে তার চিকিৎসা বা তার জন্য একটু মালিশ করে দেওয়া ইত্যাদি, এ সমস্ত কারণে যদি আর এশার পরে কাউকে জাগন থাকতে হয় হতে পারে, যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার জন্য যদি কিছু জাগন থাকতে হয়। কিন্তু এখানেও আমরা বলবো রুটিনটা এমনভাবে সাজানো উচিত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটাকে ইনক্লুড করে আমরা রুটিনটা করি। কিন্তু রুটিনটা যদি এটাকে ভায়োলেট করে করা হয় এবং সেটাকে অভ্যাসে পরিণত করি তাহলে বরকত কিন্তু কমে যাবে, বরকত কমেও গেছে দেখেন। সেই যুগে মুসলিমরা যে বরকত পেত, এই যুগে এত উপকরণ, এত গাড়ি ঘোড়া প্লেন, এত খাদ্য দ্রব্য, এত মাছ, এত গোশ, কিন্তু দেখেন বরকত কিন্তু কমে গেছে। সেই যুগে মুসলিমরা ইসলামের উন্নয়নের জন্য যা করতে সক্ষম হয়েছিলেন এই যুগে কি আমরা পারছি না? এত অল্প উপকরণ নিয়ে যুদ্ধেও তখন মুসলমানরা জিতত, বদর উহুদ খন্দক দেখেন, হুনাইন, সামান্য উপকরণ নিয়ে মুসলিমরা জিতত। আর মুসলিমদের দেখেন বারাকে এত বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে তো ছিলই, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ, মাদানী যুগ, তারপরেও দেখেন যতই দিন আসছে আমাদের উন্নয়নের উপকরণ বাড়ছে বাট বারাকা কমে যাচ্ছে। এর প্রধান কারণটা হলো সুন্নার যে সিস্টেমটা সেটাকে ভায়োলেট করছি আমরা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ঠিক যেইভাবে আমাদের দৈনন্দিন অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন, ইবাদতের জন্য যেভাবে সাজেশন দিয়েছেন, মুআমালাতগুলোর জন্য যে সাজেশনগুলো দিয়েছেন সবগুলো কিন্তু ভায়োলেট হচ্ছে দেখেন। হালাল হারামের ক্ষেত্রে দেখেন বিরাট বিপর্যয়, সুদে ভরে গেছে দেশ, এবং ঘুষ যদি বলেন তাহলে সুদের চাইতে কোনো অংশে কম না। অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, একটা চাকরিও খুঁজে পাবেন না যেখানে একটু ভায়োলেশন নাই। লোকদেরকে যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই কী করবো, এই চাকরি ছাড়ছি একটু হালালের মধ্যে, কিন্তু এখানে এসে দেখি আরেকটু সমস্যা, এটাও ছাড়লাম পরে গেলাম একটা ব্যবসা, দেখি যে সেখানে আরেক সমস্যা, কী করবো, তখন আমি একটা পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে আপনার চাকরি হোক অথবা পেশাগত দায়িত্ব পালন হোক অথবা ব্যবসা বাণিজ্য,
কিংবা আপনার নিজস্ব কোনো উদ্যোগ হোক সব জায়গায় আপনি দেখবেন যে যেখানে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এটা আপনার মূল প্রফেশনের কত পার্সেন্ট সেটাকে পিউরিফাই করেন প্রথমে স্ক্রিনিং করেন ভালো করে যাচাই বাছাই করে দেখেন যে আপনার ইনকাম অথবা আপনার এই পূর্ণ কাজের মধ্যে কত পার্সেন্ট শরীয়ার সাথে সাংঘর্ষিক তত পার্সেন্টটাকে আপনি পিউরিফাই করবেন অর্থাৎ সেটাকে আপনি জনকল্যাণে সবেনিয়া ছাড়া ব্যয় করবেন এই একটা পদ্ধতি যদি অবলম্বন করে আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আল্লাহ আমার ইনকামের একটা অংশ আমার ইচ্ছার বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় হচ্ছিল যেটা থেকে আমি অনেক চেষ্টা করেও পরিত্রাণ পাইনি তখন আমি এই অংশটাকে আলাদা করে আমি সবের নিয়ন্ত্রণে দান করেছি টু গেট রিড অফ হারাম মাল থেকে বাঁচার জন্য আল্লাহ অবশ্যই দেখবেন এটা যদি আপনার আন্তরিক প্রয়াস হয়ে থাকে এটা চমৎকার একটা পদ্ধতি কারণ আপনি যেখানেই হাত দেন সেখানেই আজকাল হারাম আর হারাম মানে কিছু না কিছু মিশেই আছে তাহলে স্ক্রিনিং পদ্ধতি এবং পিউরিফাইং পদ্ধতিটা মোটামুটিভাবে আমি যা কনজিউম করছি আমি যা খাচ্ছি দাচ্ছি সেটাকে অন্তত হালালের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে এটা একটা প্রসেস হতে পারে আদারওয়াইজ কঠিন আচ্ছা এরপরে আরেকটা আদব সেটা হলো আল ওয়াদু থুম্মা নাওম আলা শাক্কিল আইমান ওযু করবেন ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন এবং তারপর ডান কাত হয়ে শোবেন আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال لي رسول الله صلى الله عليه وسلم إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة براء بن عازب رضي الله تعالى عنه بولين أما رسول الله صلى الله عليه وسلم بولين جي جكن تمي شوتي أشبه تكن تمي تمار صلاة الجنة جامون تي أجو كرو تامون تي أجو كرو ثم اضطجع على شقك الأيمن أتبر تمي تمار دان كاتي شبه وقل ابن بولبه اللهم اسلمت وجهي اليك হে আল্লাহ আমি আমার চেহারা অর্থাৎ আমাকে আপনার কাছে সমর্পণ করলাম وفوضت امري اليك এবং আমার সকল বিষয় আপনার কাছে سپرد করলাম والجأت ظهري اليك এবং আমার পৃষ্ঠদেশ আপনার কাছে আমি আশ্রয় করিয়ে দিলাম রাগবাতান ওয়রাহবাতান اليك আপনার প্রতি আগ্রহ পোষণ করে এবং আপনাকে ভয় করে لا ملجأ ولا منجأ منك الا اليك আপনার থেকে আমার আর কোনো আশ্রয় নেই এবং আপনি ছাড়া আমার আর কোনো নাজাতের জায়গাও নেই আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালত যে কিতাব আপনি নাযিল করেছেন সে কিতাবের প্রতি আমি ঈমান এনেছি ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালত এবং যে নবী আপনি পাঠিয়েছেন সে নবীর প্রতি আমি ঈমান রেখেছি ফা ইন মিত্তা মানে এতটুকু বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তুমি এরপর মারা যাও মিত্তা আলাল ফিতরা আই আলাল ইসলাম তাহলে তুমি ফিতরাত তথা ইসলামের উপর মৃত্যুবরণ করবে ওয়াজআলহুন্না আখিরা মা তাকুল এবং এই যে দোয়াটা এটা তোমার ঘুমাতে যাওয়ার আগে শেষ দোয়া হিসাবে তুমি এটাকে পালন করবে মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস মা ইয়াকুলুহু ওয়া ইয়াফআলুহু ইনদা নাওমি ওয়াল ইসতিকাদ ঘুম থেকে যখন সে ঘুমাতে যাবে এবং ঘুম থেকে উঠবে তখন কি বলবে তাহলে দুটো একটা ঘুমাতে যাওয়ার সময় আর একটা ঘুম থেকে ওঠার সময় এখানে বেশ কয়েকটা হাদিস আছে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বলছে তুমি এটা বলো না হলে এটা বলো না হলে এটা বলো না হলে এটা বলো না হলে এটা বলো দেখেন সানার মধ্যেও তাই আমরা একটা শিখছি আর সারা জীবন একটাই চলতেছে আরে দ্বিতীয়টা বললে আপনার অসুবিধা কি ওয়াজ্জাহ তু ওয়াজহি লিল্লাযী এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা হিসেবে বলছেন না আমি এটা জান নামাজের দোয়া বানাবো কি আশ্চর্য তাই না জান নামাজের দোয়া বানালেন কেন এটাকে এটা তো হলো সানা ওয়াজ্জাহতু এখান থেকে শুরু যাই হোক দেখেন বেতরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুধু মানুষকে বলেননি আমল করে দেখিয়েছেন এভাবে পড়ো এভাবে পড়ো এভাবে পড়ো এভাবে পড়ো এভাবে পড়ো আমরা বলছি না ইয়া রাসূল আমি একরকম পড়ব আপনার এত বহু রকম ভালো লাগে না নাকি হাদিসে আছে না সবগুলো পদ্ধতি তাহলে কেন পড়ছেন না ভাই আর এখন কি হচ্ছে জানেন এই যে আপনি একরকম করবেন আপনি একরকম উনি আরেক রকম উনি আরেক রকম তিনজন এখন ঝগড়া করেন যে না বেতর নামাজ এরকম আরেকজন না এরকম একজন তো আমাকে জিজ্ঞেস করছেন মানজুর বেতর নামাজ এক রাখা পাইলা কোথায় এটা আবিষ্কার করলাম আমাকে বলছেন একদম খুব বিদ্বান টাইপের ব্যক্তি আমি বললাম আমি খুবই দুঃখিত
এটা আমার আবিষ্কার না, এটা বুখারী শরীফের আবিষ্কার। এন্ড বুখারী যদি আমাদের যুগে তৈরি হয়ে থাকে তাহলে তো ভিন্ন কথা, কিন্তু আমি যতটুকু জানি ইমাম বুখারী তো সেই তাবেঈন এবং আতবাউ তাবেঈনদের পরবর্তী যুগের মানুষ, এবং তিনি সাহাবাদের থেকে হাদিস নিয়ে বলেছেন। বুখারী হাদিস আছে, সাল্লা রাকআতান তুতিরু মা কাদ সাল্লা, একটা রাকাত সে পড়বে, তাই না, যখন দুরাকাত দুরাকাত পড়তে পড়তে রাতটা শেষের দিকে চলে আসে। এছাড়া সুনানের গ্রন্থগুলোতে আছে। আমার প্রবলেমটা হচ্ছে আমাদের, আমরা ক্রিয়েট করতেছি শরিয়ার এক্সিস্টেড রূপরেখাগুলোকে নিয়ে, কারণ আপনি একটা রূপরেখা নিচ্ছেন, উনি আরেকটা নিচ্ছে, একটাকে আরেকটা মানে ফেস টু ফেস দাঁড় করাচ্ছি, আমরা দাঁড় করছি, শরিয়া দাঁড় করায়নি। এখন আপনি বলেন এটা আমার সানা, উনি বলে এটা আমার সানা। কুনুতের মধ্যে দেখেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আরেকটা হলো আল্লাহুম্মা ইন্নি ইন্না নাস্তাইনুকা। এখন কেউ বলেন এটা আমি এপক্ষের, আরেকটা ওপক্ষের, আর হাদিস বলছে দুটোই শুদ্ধ। আরে তো ঝগড়া করার কারণটা কি? হ্যাঁ, এখানেও আমরা দেখতে পাচ্ছি ঘুমোতে যাওয়ার আগে অনেকগুলো দোয়া, ঘুম থেকে ওঠার পরেও অনেকগুলো দোয়া, সবটাকেই এক একবার এক এক দোয়া পড়েন। عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أوى إلى فراشه قال الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا فكم ممن لا كافي له ولا مؤويا. أخرجه مسلم. إمام مسلم الحديث. أنس رضي الله تعالى عنه بولن رسول الله صلى الله عليه وسلم بولتن رسول الله صلى الله عليه وسلم جكون تيني بيتنا جتن بولتن الحمد لله شكل برشم شاء الله جنو আল্লাযী আতআমানা ওয়া সাকানা, যিনি আমাদের খাইয়েছেন, যিনি আমাদের পান করিয়েছেন, ওয়া কাফানা, তিনি আমাদের জন্য যথেষ্ট, ওয়া আওয়ানা, তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন। ফাকাম মিম্মান লা কাফিয়ালা, এমন অনেক লোক আছে যারা মানে আল্লাহ যাদের জন্য যথেষ্ট নন এবং আল্লাহ যাদেরকে আশ্রয় দেন না। আচ্ছা, এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো আল্লাহুম্মা খালাকতা নাফসি وانت توفاها لك مماتها ومحياها, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার এই নফসকে ওয়াফাত দিবেন, ও আপনি এই নফসের মৃত্যু এবং এর জীবন আপনারই হাতে, এটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। ইন আহিয়াইতাহা ফাহফাযহা, যদি আপনি এই নফসকে, আমার এই নফসকে আপনি যদি জীবন্ত রাখেন, জীবন দেন, তাহলে তাকে হেফাজত করেন। ওয়া ইন আমাতাহা, আর যদি মাউত দান করেন, ফাগফির লাহা, তাহলে আমার নাফসাকে আপনি ক্ষমা করে দেন। কি চমৎকার কথা! আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আপনার কাছে নিরাপত্তা চাই। আল্লাহ, এই কথাগুলো একটাও তো কেউ বলে না আমাদের, তাই না? খুব কম লোকই দোয়াগুলো পড়ে। আখরাজাহু মুসলিম, এটা মুসলিমের হাদিস। আচ্ছা, ইয়াদতাজু আলা শাক্কিহিল আইমান সুম্মা ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানকাতে শুইতেন তখন আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদ, হে আল্লাহ আপনি আসমানসমূহের রব এবং জমিনের রব, ওরব্বাল আরশিল আযীম, মহান আরশের রবও আপনি, রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই, হে আমাদের রব এবং সব কিছু আপনি রব, ফালিকাল হাববি ওয়ান নাওয়া, আপনি শস্য দানা সব কিছুকে উদ্গীর্ণকারী, অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি উদ্ভিদ আপনি উৎপাদন করেন, ও মুনজিলাত তাওরাতে ওয়াল ইনজিলে ওয়াল ফুরকান, আপনি তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন এবং কোরআন নাজিল করেছেন, কোরআন আরেক নাম হচ্ছে ফুরকান। আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন ইন আনতা আখিযুন বিনাসিয়াতি, আউযু বিকা মিন শাররি কুল্লি শাই, আমি আপনার কাছে সকল বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় চাই, আনতা আখিযুন বিনাসিয়াতি, আপনি সব কিছুর ভাগ্য বিধাতা, আপনি ভাগ্যের নিয়ন্তা, আর কেউ না, আর কেউ না। আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, দেখেন এর মধ্যে আকীদা চলে আসছে। এই যে দোয়া, একদিকে সত্য দোয়া, একটা চমৎকার চাওয়া আল্লাহর উদ্দেশ্যে পেশ করা, আরেকদিকে বিশুদ্ধ আকিদার, এখানে অনেকগুলো বক্তব্য আছে। আল্লাহুম্মা আনতাল আউয়াল, হে আল্লাহ আপনি প্রথম, আপনি প্রথম, ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার আগে কোনো কিছু নেই, অতএব আল্লাহকে কাদিম না বলে কি বলতে হবে? আউয়াল। এখানে আকিদাগত একটা ব্যাপার আছে, কাদিম, কাদিমও বলা হয় যেটা সবার আগে, কিন্তু কাদিম এই শব্দটা আল্লাহ নিজের ব্যাপারে ব্যবহার করেননি, আনা কাদিমুন, আল্লাহ নিজেকে আউয়াল বলে অভিহিত করেছেন কোরআনে এবং এই হাদিসের মধ্যে, আনতাল আউয়াল আলা লিসানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনতাল আখির, এবং আপনি শেষ, ফালাইসা বাদাকা শাই, ফালাইসা বাদাকা শাই, আপনার পরে আর কোনো কিছু নেই, ওয়া আনতাল যাহির,
আপনি প্রকাশ্য ফলাইসা ফাওকাকা শাই আপনার উপরে আর কিছু নাই সবকিছুর উপরে কে আল্লাহ হ্যাঁ এখানে দেখেন একটা আকীদা হচ্ছে আল্লাহু ফাওকা কুল্লি শাই সবকিছুর উপরে সকল সৃষ্টির উপরে কে আল্লাহ বাইনুন আন খালকিহি তিনি তার খালক তার সমস্ত সৃষ্টি থেকে আলাদা অতএব সৃষ্টিকে আল্লাহর ভিতরে ঢোকানো যাবে না আল্লাহকে সৃষ্টির ভিতরে ঢোকানো যাবে না এক ধরনের অশুদ্ধ আকীদা হচ্ছে এই যে আল্লাহ সৃষ্টির মধ্যে ঢুকে যান যেমন মনসুর হাল্লাজের ঘটনা বলা হয় তার অনুসারীরা বলছে যে আল্লাহ তার ভিতরে ঢোকার কারণে তার মুখ দিয়ে আল্লাহর কথা বেরোচ্ছে আনাল হক আমি হক আমি আল্লাহ আমি আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই গল্প বানানোর কি প্রয়োজন এটা কি সম্ভব আল্লাহ কিভাবে তার সৃষ্টির মধ্যে ঢুকবেন এটা তো অবতারদের কাহিনী আমাদের দিনে তো কোনো অবতার নেই আছে এটা অন্য ধর্মের ক্রিস্টি কালচার আকিদা বিশ্বাস সেটা তাদের বাট ইসলাম তো নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে এখানে উলুল ইত্তেহাদের কোনো সুযোগ নেই এখানেও একটা ভীষণ একটা বিপত্তি ঘটে যখন আমাদের লোকদের অজানা থাকে মানে সত্যগুলো অজানা আর মিথ্যাগুলো জানা তাহলে সত্যের জায়গাটা মিথ্যা কিন্তু অধিকার করে ফেলেছে ঠিক দেখবেন যে সমাজের ভালো লোকরা যদি চুপ করে বসে থাকে তখন খারাপ লোকরা কিন্তু জায়গায় চলে যায় তখন তারা এই সমাজকে চালাতে থাকে বুঝতে পেরেছেন এইভাবেই রিপ্লেসমেন্টটা হয় ফলে দেখা যায় যে ভুল ইনফরমেশনগুলো তারা আল্লাহ সম্পর্কে যখন জানে সেগুলো চালিয়ে দেয় ইসলামের নামে অথচ এই ইনফরমেশনগুলো তো কোরআন সুন্নাহ কোথাও নেই একবার যখন আপনাকে বোঝানো হয় যে দেখো আল্লাহ তো জমিনেও আছে এবং আপনার মাথায় যদি একবার ঢোকে তখন এটা বের করা অনেক টাফ ক্রিস্টি কালচারটা খুব শক্তিশালী জিনিস খুবই শক্তিশালী জিনিস আপনি যেমন ধরেন যদি পেঁচার পূজা করেন মানে কথার কথা দেখবেন যে ওটা থেকে একটা পেঁচাকে আর ইবাদত করার কী বা আছে কিন্তু দেখবেন যে একদল লোক যদি সেটাকেই মাথায় নেয় ওখান থেকে আর বেরোতে পারবে না সে যত আধুনিক শিক্ষিতই হোক না কেন এটা একটা প্রবলেম মানুষের মধ্যে এটা একটা প্রবলেম কোনো এলাকার লোক যদি কোনো একটা কুসংস্কারের মধ্যে সে বেড়ে ওঠে ওটা তার অভ্যাস হয়ে যায় তাহলে সেটা থেকে সে সহজে বের হতে পারে না এখানেও আকিদার প্রশ্নগুলো আমি বলছি আর কি ও আন্তাযযাহিরু ফালাইসা ফাওকাকা শাই আর আপনি প্রকাশ্য আপনার উপর আর কোনো কিছু নাই এই জন্যই বলা হয় আল্লাহু ফিস সামা এখানে সামা সুমুউন থেকে এসছে সুমুউন মানে উলুউন সুমুউন মানে উলু আল্লাহ উপরে আছেন আল্লাহ উপরে আছেন এই জন্য ইমাম দাহাবি প্রখ্যাত মুহাদ্দিস আপনারা জানেন ইমাম দাহাবি শামসুদ্দিন আল দাহাবি তিনি উলুউল্লাহি আলা খালকিহি একটা বড় কিতাবি লিখেছেন যে আল্লাহ তার সৃষ্টির উপরে অতএব আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটি শুদ্ধ নয় তবে আল্লাহর জ্ঞান সর্বত্র আল্লাহর কুদরত সর্বত্র আল্লাহর দৃষ্টি সর্বত্র কোনো কিছুই আল্লাহর দৃষ্টি থেকে কখনো গোপন থাকে না আল্লাহর শক্তি থেকে কোনো কিছুই বিচ্ছিন্ন থাকে না অতএব সর্বত্র বলতে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর জ্ঞান আল্লাহর কুদরত আল্লাহর দৃষ্টি আল্লাহর শোনা এসব কিছু কিন্তু আল্লাহর দাত ফওকা কুল্লি শাই সেটাই হাদিসে বলা হচ্ছে ও আন্তাযযাহিরু ফালাইসা ফওকাকা সেই অন ও আন্তাল বাতিনু ফালাইসা দুনাকা সেই আপনি অপ্রকাশ্য আপনার নিচেও কোনো কিছু নেই দাইন আমাদের থেকে দাইন অর্থাৎ ঋণকে আপনি পরিশোধ করে দিন ও আগনিনা আনিল ফকর মিনাল ফকর এবং আমাদেরকে দারিদ্র থেকে বৃত্তশালী করে দিন দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো দোয়া এসেছে প্রত্যেকটার মধ্যে এরকম কিছু না কিছু দোয়া আছে اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض رب كل شيء ومليك أشهد أن لا إله إلا أنت أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركي أجل يا الله أبني أدريش أدريش شب كتور شمبر كجانين أبني أسمان شما من زمين سرشتي كورتا أبني شب كتور رب إبن شب كتور مليك أمي شب كو ديتشي جا أبني شارة شرطي كرار كون إله ني أمي أمار نفسر أنشتو تيكي أبنى كتا أسروي تاتشي এবং শয়তান এবং তার শিরকের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এটা আরেকটা বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাতেন
তখন তিনি তার ডান হাত তার গালের নিচে রাখতেন ওয়াকাল এবং বলতেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআতু ইবাদাকা হে আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থিত করবেন সেদিন আপনি আমাকে আপনার আযাব থেকে রক্ষা করুন وعن ابي الازهر الانماري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم كان اذا اخذ مضجعه من الليل قال بسم الله وضعت جنبي اللهم اغفر لي ذنبي واخسئ شيطاني وفك رهاني وجعلني في الندي الاعلى اخرجه ابو داود এবং এটাও সহিহ আবুল আজহার আল আনমারি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাতে ঘুমাতেন তখন বলতেন হে আল্লাহ আপনার নামে বিসমিল্লাহ আপনার নামে ওয়াদাতু জামবি আমি আমার পার্শ্বদের স্থাপন করছি আল্লাহুম্মা গফিরলি যামবি হে আল্লাহ আপনি আমার পাপকে ক্ষমা করে দিন এবং আমার শয়তানকে আপনি নিরাশ করে দিন এবং আমার যে বন্ধন আছে সেটাকে আপনি খুলে দিন এবং আমাকে সর্বোচ্চ স্থানে আপনি অধিষ্ঠিত করুন وعن حذيفة رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل وضع يده تحت خده ثم يقول حذيفة رضي الله تعالى عنه بولين النبي صلى الله عليه وسلم جاكون رات غوماتين تكون تيني تر هات تر غالر نيچه راكتين انو حديثة پيلم تر دان هات دان غالر نيچه راكتين ابن بولتين اللهم بسمك أموت وحيا هي الله اپنا نامي امار مرتو هاي امي مارا جاي ابن اپنا نامي امي جيگه اوٹھی وإذا استيقظ قال তিনি যখন ঘুমাতেন ঘুম থেকে উঠতেন বলতেন আলহামদুলিল্লাহ الذي احيانا بعدما اماتنا واليه النشور সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে আমাদের মৃত্যুর পরে জীবিত করলেন এবং তার কাছেই আমাদের পুনরুত্থান তার কাছে আমাদেরকে যেতে হবে আচ্ছা ما يقوله ويفعله اذا تقلب ليلا রাত্রে যদি আপনি একটু উলট পালট হন ঘুমের মধ্যে এদিক থেকে পাশ ফিরে আসুন অথবা কোনো দুঃস্বপ্ন দেখে আপনি যদি রাত্রে হয়তো পাশ ফেরালেন তখন কি করবেন عن عبادة ابن الصامت رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال عبادة ابن الصامت একজন প্রখ্যাত সাহাবী رضي الله تعالى عنه তিনি বলেন النبي صلى الله عليه وسلم বলেন من تعرى من الليل যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে যায় فقال এরপর ঘুম থেকে উঠে বলে এর আগে একটা দোয়া কিন্তু আমরা পেয়েছিলাম তাই না যা চান তাই পাবেন এখানে আরেকটা দোয়া فقال তখন সে যদি বলে لا اله الا الله وحده لا شريك له এটা আমাদের জানা আছে له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ثم قال এই দোয়াটা পড়ে এই দোয়াটার অর্থ সব জানা আছে আমি এজন্য আর বললাম না এরপর সে বলল اللهم اغفر لي হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ সমস্ত প্রশংসা এখানে বিশাল বড় বড় প্রশংসা কিন্তু এই যে যেই যেই কালিমাটা এখানে শেখানো হলো এটার চাইতে শ্রেষ্ঠ কালিমা আর নাই এটাই আরাফাতের দোয়া لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير افضل الدعاء এবং এখানে কালিমাতে তাওহীদও আছে কি لا اله الا الله এটা কি কালিমা তাইয়্যিবাও বলা হয় সুতরাং একটা কালিমার মধ্যে সব তাওহীদের পুরো মূল মন্ত্রটা চলে এসেছে এর চাইতে শ্রেষ্ঠ দোয়া এবং জিকির আর হতে পারে না এত সুন্দর দোয়া করার পরে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন বলেন খুশি হবেন এরপরে আপনি আপনার চাওয়াটা পেশ করবেন اللهم اغفر لي اللهم اغفر لي হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন মনটা আল্লাহর খুবই খুশি আর আপনাকে আল্লাহ তখন ক্ষমা করবেন না ক্ষমা করবেন আও দাঁড়া উস্তুজিবালা অথবা এর সাথে এই দোয়ার সাথে আরও যে দোয়া করবে তার দোয়া কবুল হবে কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু আল্লাহ 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 যদি সে এই আমত অবস্থায় ঘুম থেকে উঠলো তো এই সুন্দর দোয়া করলো আরেকটা দোয়া করলো এরপরে সে ওযু করে যদি সালাত পড়ে তাহলে তার সালাত কবুল হয়ে যাবে আল্লাহ এই আমলগুলো করবেন তো ইনশাল্লাহ চেষ্টা করুন বলেন যে আপনারা চেষ্টা করুন চেষ্টা করলে দেখবেন যে আমাদের সমাজের চালচিত্র পাল্টে যাবে সমাজের লোকেরা ঘুমের আদব যদি রক্ষা করে তার জীবনধারা পরিবর্তন হবে বরকত নেমে আসবে অঝোর ধারায় সমাজে অনেক লোক তৈরি হয়ে যাবে আল্লাহর নেক বান্দা হিসাবে আল্লাহর কাছে মাকবুল হবে তাদের দোয়া কবুল হবে এবং আপনারা তখন আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে নিজের জন্য দেশের জন্য সমাজের জন্য সবার কল্যাণের জন্য দোয়া করবেন এভাবে দেশটাকে কিন্তু পরিবর্তনের আরেকটা সুযোগ আছে সবটাই জাগতিক পরিবর্তনের মধ্য দিয়ে হয় না যদিও জাগতিক সিলসিলাটা আল্লাহই সৃষ্টি করে দেন আল্লাহই
সৃষ্টি করে দেন। তাহলে সমাজে যত অধঃপতন আছে, যত জুলুম আছে, কিংবা যত ভুল বিভ্রান্তি আছে, এগুলো দূর করার জন্য আল্লাহমুখী হওয়াটাও একটা মাধ্যম। এখানে দুটো জিনিস আছে, একটা হলো দোয়া আর একটা হলো দাওয়া। একটা হলো দোয়া আর একটা হলো দাওয়া। তাহলে এই জায়গাতে যদি আমরা আমাদের দোয়াগুলো অব্যাহত রাখি, যেখানে এই দোয়া কবুল হওয়ার বিশাল সম্ভাবনার কথা এখানে বলা হয়েছে, দাওয়ার মধ্যে থাকবে কি? দাওয়ার মধ্যে এক নম্বর হচ্ছে তালিম, শিক্ষা। শিক্ষা, শিক্ষাটাকে আপনারা গুরুত্ব দেবেন, নিজের শেখাটাকে এবং সন্তানের শেখাটাকে। আপনি প্রচলিত যে কোনো শিক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট থাকবেন না। শিক্ষায় যে জায়গায় ঘাটতি আছে, সেটা আপনি এবং অন্যরা সকলে মিলে চেষ্টা করে সেই ঘাটতিটা পূরণ করবেন। কোন জায়গায় ঘাটতি আছে? নৈতিক শিক্ষায় ঘাটতি আছে, কোরআনিক শিক্ষায় ঘাটতি আছে, হাদিসের শিক্ষায় ঘাটতি আছে, দ্বীনী শিক্ষায় ঘাটতি আছে। যদিও দিনদার মানুষ অনেক, কিন্তু এই দিনদার মানুষগুলো যারা দিনকে ভালোবাসে, তাই না, প্রমাণিত হলো যে অনেক তথ্য আমাদের জানা নাই, অনেক এলেম আমাদের নাই, সেই গ্যাপটা পূরণ করতে হবে। এটা হলো সবচেয়ে বড় মানে দাওয়ার মধ্যে এটা এক নম্বর দাওয়া। দুই নম্বর দাওয়া হচ্ছে দাওয়া। দাওয়া আর দাওয়া এক জিনিস না কিন্তু। দাওয়া মানে কি, কে বলতে পারবেন? দাওয়া, দাওয়া ঔষধ। দা উন মানে কি? দা উন রোগ। দা উন রোগ, দাওয়া উন ঔষধ। আর দাওয়াতুন মানে কি? দাওয়াত দেওয়া, আহ্বান করা, ডাকা। বুঝতে পেরেছেন? তাহলে দাওয়ার মধ্যে বা ঔষধের মধ্যে, ঔষধ মানে ট্রিটমেন্ট আর কি, টু মেক দ্য সোসাইটি মোর ইম্প্রুভড, ডেভেলপড, তাহলে মানে সমাজকে আরও উন্নত করার জন্য সেকেন্ড দাওয়া বা ট্রিটমেন্টটা হলো দাওয়া। আর দাওয়া আল ইসলামিয়া, সঠিক বিশুদ্ধ ইসলামিক দাওয়া। তারপরে হচ্ছে আসলে তালিম এবং দাওয়া ঠিক হলে কালচার ঠিক হয়ে যাবে। আমি তারপরে তৃতীয় পর্যায়ে কালচারের কথা বলছি, কিন্তু মনে রাখবেন কালচার যেটাকে আমরা সংস্কৃতি বলি, সেটা শিক্ষা এবং দাওয়া এ দুটোর অনুপস্থিতিতে কোনোদিন মুসলিম সমাজে কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছবে না। এই যে যেমন ধরেন আপনি ঘুমানোর যে সিস্টেমটা বললাম, এটা কালচার, এটা কালচারে পরিণত হবে আমার আপনার যখন আমরা এই এলেমগুলো অর্জন করে সেটাকে বাস্তবায়ন করব। তাহলে ঘুমোতে যাওয়ার আগে এই আদবগুলো আপনি রক্ষা করবেন, এটা একটা কালচার। কিন্তু মানুষের কালচার হয়ে গেছে ঘুমোতে যাওয়ার আগে সে টিভি দেখে দেখে ঘুমাবে, ফিল্ম দেখে দেখে ঘুমাবে, বা ইন্টারনেটে চ্যাট করতে করতে ঘুমাবে, ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে ইনভলভ থেকে থেকে একসময় মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে। নাও দিস ইজ দ্য কালচার অফ দ্য ইয়াং জেনারেশন। কিন্তু এই কালচারটাকে পরিবর্তন করে যদি আপনি সুন্দর কালচারে নিয়ে আসতে চান কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে এই যে জ্ঞানটুকু আমরা আজকে শেয়ার করলাম সেটার উপরে আপনাকে আমল করতে হবে এবং সেই জ্ঞানটা ছড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আমি এখানে আজকে আমাদের এই দার্স এখানে শেষ করলাম। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি যে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম যেন সেগুলো আমরা আমলে রূপান্তরিত করতে পারি। এর মাধ্যমে আমাদের এলেম বাড়বে, আমল বাড়বে, কালচারও ভুল থেকে সঠিক দিকে চলে আসবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।